হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে বেলে মাছের ঝাল রেসিপিটা শেয়ার করব। এটা খুব সহজ একটা রান্না, কিন্তু খুব টেস্টি। এই রান্নাটা আমাদের দেখুন, আপনারা দেখুন, দেখে আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার আরও নতুন নতুন রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। চলুন দেখে নিই বেলে মাছের ঝাল করতে আমাদের কী কী লাগছে। বেলে মাছের ঝাল করতে আমাদের লাগছে বেলে মাছ। এখানে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখেছি। লাগবে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। এখানে আমি কালো সর্ষে, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি। কালো জিরে, আর নিয়েছি ধনে পাতা কুচি, আর পাঁচটা ছটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কিছুটা চিরে রাখা। তো চলুন শুরু করি রান্নাটা। আমি সর্ষের তেল কিছুটা গরম করে নিয়েছি, মাছটা ভাজার মতো গরম করে নিয়েছি। তেলটা গরম হলে আমি একে একে মাছটা ভেজে নেব। একটি ভাজা হলে আমি মাছটা উল্টে দেব। মাছটা আমার একটি ভাজা হয়েছে, আমি আরেকটা পিস উল্টে নিয়েছি। এই মাছ খুব নরম মাছ, খুব সাবধানে আপনারা ভাজবেন, অনেক ভেঙে যেতে পারে। একটি ভাজা হলে আমি মাছটা তুলে নেব। সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার যা তেল আছে তাতেই আমি আর তেল দেবো না, কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু আর বাকিগুলো আমি পরে দেবো। চুনা পাতা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, হলুদটাও দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফুটবে, দু তিন মিনিট ফুটবে। দু মিনিট আমার মাছটা ফুটে গেছে, মাছটা হয়ে গেছে, খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি উপর থেকে ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। অল্প একটু কাঁচা সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দেবো। ফ্লেমটা অফ করে দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। বেলে মাছের ঝাল আমাদের রেডি। আপনারা আমার এই রান্নাটা দেখে বানাবেন, বানিয়ে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আসি, আবার ফিরে আসবো নতুন কোনো এক রান্না নিয়ে। নমস্কার।